আমি শুরুতেই চলে যাব অনুপমের কাছে। অনুপম হচ্ছেটা কি? বাঙনে একেবারে ভোটের সময় থেকে তুমি রয়েছো, দেখছো নিত্যদিন ঘটনা ঘটছে, তারপরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু পুলিশ কোনো কিছু তে সাপ থাকছে না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, একের পর এক খুন হয়ে চলেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি অনুপম? দেখো, তোমাকে দুটো জিনিস জানিয়ে রাখবো। সেটা হচ্ছে 7 তারিখ অর্থাৎ ভোটের আগের দিন ভাঙড়ে একটা গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের জেরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করা হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে তার মৃত্যু হয়েছে। তার দেহ আর কিছুক্ষণের মধ্যেই তার গ্রামে আসবে। পূর্ব কাঠালিয়া অঞ্চলের ঘটনা। मेरे हर फैसले पे है मेरा नाम, मेरी प्राइड। जैसे मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस, मेरा सफेद। এইটা যেমন একটা রয়েছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, পুলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। পরিস্থিতি এখনও ভাঙড়ে স্বাভাবিক নয়। এরই মধ্যে ভাঙড় মহাবিদ্যালয়ে আজকে পরীক্ষা রয়েছে, তৃতীয় বর্ষের অনার্স পেপারের পরীক্ষা রয়েছে। 1200 জন পরীক্ষার্থী তারা ইতিমধ্যেই ভাঙড় কলেজে পৌঁছেছেন। আমি একবার ছবিটা দেখাবো এবং অবশ্যই যারা পড়ুয়া রয়েছেন তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভাঙড় কলেজে এই মুহূর্তে পরীক্ষা যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পরীক্ষা দিতে এসেছেন। স্বাভাবিকভাবে এই ভাঙড় ঘিরে একাধিক অভিযোগ এবং যাদের পড়ুয়ার বাবা মা যারা রয়েছেন, যারা পরীক্ষার্থীদের সাথে এসেছেন, তাদের খুব ছোট করে প্রতিক্রিয়া নেব। আপনি কোথা থেকে এসেছেন? ভাঙড়ের ঘটনা শুনেছেন তো, কয়েকদিন ধরে যাও শান্তি হলো, কিছুটা টেনশনে রয়েছেন বা ছেলে মেয়েকে নিয়ে? হ্যাঁ, টেনশনে তো আছি, টেনশনে ভয় ভয় করে আসছি। ভয় লাগছে এই ভাঙড় কলেজে পরীক্ষা দিতে এসেছেন? একটু লাগছে, এখন স্থিতিশীল আছে বলে যে তাই ভয় লাগছে। বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে? তা স্বাভাবিক, ভয় তো লাগারই কথা। কোথা থেকে আসছেন আপনারা? সোনালপুর থেকে আসছি। আরো কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো যে আজকে আপনার ছেলেকে নাম কাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন? মেয়েকে। কিছুটা ভয় লাগছে, কারণ এই ভাঙর তো একটা অশান্তির পরিবেশ, আশঙ্কার মধ্য দিয়ে এসেছি যদিও এখন ততটা মনে হচ্ছে না। কিছুটা ভয় পাচ্ছেন? না, এখন ঠিক আছে, ঠিক আছে। একদমই তাই, তোমায় জানিয়ে রাখি যে এখানে 1200 জন পরীক্ষার্থী তারা আজকে অনার্স পেপারে পরীক্ষা দেবেন। ফার্স্ট হাফে একটা পরীক্ষা শুরু হচ্ছে 10টায় এবং সেকেন্ড হাফে আরেকটা পরীক্ষা রয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে মীনাক্ষী তোমায় জানিয়ে রাখি ভাঙড়ে আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। গোটা এলাকা এই মুহূর্তে কার্যত আতঙ্কে রয়েছে। কাঠালিয়া পূর্ব অঞ্চলের ঘটনা, পূর্ব কাঠালিয়া অঞ্চলের ঘটনা, পুলিশের বিরুদ্ধে আতঙ্কে রয়েছে। এবং তুমি যার কথা বলছো, ইতিমধ্যেই যেখানে তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আমি সেই খবরও দেখাবো, তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই খবরের দিকে নজর রাখি। ভোটের পর বাংলায় ফের বোমা বিস্ফোরণ, এই মুহূর্তে সব থেকে বড় খবর। রুমকিও রয়েছে আমার সঙ্গে, অনুপমও রয়েছে আমার সঙ্গে, যেখানে মুর্শিদাবাদের সালারে বোমা ফেটে জখম 2 শিশু, শিশুদের ভর্তি করা হয়েছে সালার হাসপাতালে, মজুদ বোমায় বিস্ফোরণ বলে অভিযোগ। আবারও শৈশব আক্রান্ত বাংলায়, বোমায় আক্রান্ত শৈশব আবারও, ভোটের পর বাংলায় ফের বোমা বিস্ফোরণ। ছবি দেখুন যেখানে বোমা ফেটে জখম হয়েছে 2 শিশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।